প্রিয় ছাত্র ছাত্রীরা, আরও একবার তোমাদের স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আজকে আমরা এই ভিডিওতে অ্যান্টন শেকভের লেখা দ্য প্রপোজাল নাটক থেকে 2022-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোন কোন ব্রড কোয়েশ্চেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা করব। চলো আর একটুও সময় নষ্ট না করে আমরা সোজা প্রশ্নের দিকে এগিয়ে যাই। তোমাদের প্রথম প্রশ্ন হলো, গিভ আ ব্রিফ স্কেচ অফ দ্য ক্যারেক্টার অফ লোমফ ইন দ্য প্লে দ্য প্রপোজাল। প্রপোজাল নাটকে লোমফ চরিত্রটি বিশ্লেষণ করো। দু নম্বর প্রশ্ন হলো, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ শুভকভ অ্যাজ আ সেন্সিবল ফাদার। শুভকভ একজন যে সংবেদনশীল পিতা ছিল সে বিষয় নিয়ে তার চরিত্র বিশ্লেষণ করো। তিন নম্বর প্রশ্ন, স্কেচ দ্য ক্যারেক্টার অফ ন্যাটালিয়া। নাটালিয়া চরিত্রটি কেমন ছিল সেটা বিশ্লেষণ করো। অর্থাৎ তোমাদের এবারের পরীক্ষাতে তিনটে চরিত্রই কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকছে। এই বিষয়ে আর একটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে তোমাদের এরকম সরাসরি প্রশ্নও দিতে পারে যে তোমরা চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা ঘুরিয়ে কোনো লাইন তুলেও তোমাদের প্রশ্ন দিতে পারে। যেমন এই যে থার্ড কোয়েশ্চেনটা আমি বললাম, স্কেচ দ্য ক্যারেক্টার অফ নাটালিয়া, এটারই অর হিসেবে আসতে পারে, শি ইজ লাইক আ লাভ সিক ক্যাট, হু সেড দিস, অ্যাবাউট হোম ইজ ইট সেড, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য পার্সন রেফার্ড টু হিয়ার আন্ডার দ্য লাইট অফ দ্য কমেন্ট অ্যাবাভ। অর্থাৎ সে একটি ভালোবাসার কাঙাল বেড়ালের মতো। একথা কে বলেছিল, কার ব্যাপারে এই কথা বলা হয়েছিল, যে ব্যক্তির ব্যাপারে কথাটি বলা হয়েছে তার চরিত্র বিশ্লেষণ করো, স্পেশালি এই যে কথাটি ওপরে বলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে। অর্থাৎ এখানে নাটালিয়ার চরিত্রটাই বলতে বলা হচ্ছে, কিন্তু নাটালিয়ার চরিত্রটা এই লাইনের পরিপ্রেক্ষিতে, এই লাইনটার ওপর স্পেশাল জোর দিয়ে তোমাদের লিখতে হবে। কাজেই তোমরা একটু সতর্ক থেকো, এরকমভাবে ঘুরিয়েও কিন্তু তোমাদের ক্যারেক্টারের প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন, উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 ইয়ার্স। জমিটা প্রায় 300 বছর ধরে আমাদের অধিকৃত। হু ইজ দ্য স্পিকার, হু ইজ স্পোকেন টু। এখানে বক্তাকে, কার সাথে কথা বলা হচ্ছে, হোয়াট ইজ রেফার্ড টু হিয়ার অ্যাজ দ্য ল্যান্ড, এখানে দ্য ল্যান্ড বলতে কোন জমির কথা বলা হচ্ছে। হোয়াট ডু ইউ নো অফ দ্য ল্যান্ড ফ্রম দেয়ার কনভারসেশন, তাদের কথোপকথন থেকে ওই জমিটা সম্বন্ধে তুমি কি জানতে পারছো। পরবর্তী প্রশ্ন, ইফ ইউ লাইক আই উইল মেক ইউ আ প্রেজেন্ট অফ দেম, তুমি যদি চাও আমি তোমাকে ওটা প্রেজেন্ট হিসেবে দিয়ে দিতে পারি। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে, হু ইজ দ্য পার্সন স্পিকিং টু, বক্তা এখানে কার সাথে কথা বলছে, হোয়াট উড দ্য পার্সন মেক আ প্রেজেন্ট অফ, কোন জিনিসটি বক্তা গিফট করে দিতে পারেন, হোয়াই ডিড দ্য স্পিকার সে সো, স্পিকার এখানে একথা কেন বলছেন। ছ নম্বর প্রশ্ন, গো দেয়ার ইজ আ মার্চেন্ট কাম ফর হিজ গুডস, যাও একজন বণিক তার জিনিসপত্র নিয়ে যেতে এসেছে। হু সেড দিস অ্যান্ড টু হুম, কে একথা বলেছে এবং কাকে বলেছে। হু ইজ দ্য মার্চেন্ট হিয়ার, এখানে বণিক বলতে কাকে বোঝানো হচ্ছে। হোয়াট ইজ রেফার্ড টু অ্যাজ গুডস, এখানে মালপত্র বলতেই বা কী বোঝানো হচ্ছে। ইন হোয়াট ওয়ে ডাজ ইট ব্রিং আউট দ্য অ্যাটিটিউড অফ দ্য পার্সন অ্যান্ড দ্য সোসাইটি অফ দ্যাট টাইম, কীভাবে এটা বক্তার মনোভাব এবং সেই সময়কার সামাজিক যে পরম্পরা ছিল সেটাকে তুলে ধরছে। সাত নম্বর প্রশ্ন, হি ইজ আ ফার্স্ট রেট ডগ, সে একটা প্রথম শ্রেণীর কুকুর। হু সেড দিস অ্যান্ড টু হোম, একথা কে বলেছে এবং কাকে বলেছে। হু ইজ হি রেফার টু হিয়ার, এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে। ডিসক্রাইব দ্য ডিসপিউট রিগার্ডিং হিম, এখানে তাকে নিয়ে যে ঝগড়াটি হয়েছিল সেটির বর্ণনা দাও। পরের প্রশ্ন হচ্ছে, ফরগিভ আস ইভান ভ্যাসেলেভিচ, উই ওয়ার অল আ লিটল হিটেড, আমাদের ক্ষমা করে দাও ইভান ভ্যাসেলেভিচ, আমরা সকলেই একটু মাথা গরম করে ফেলেছিলাম। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে, হু আর রেফার্ড টু বাই আস, আস বলতে এখানে কাদের কথা বোঝানো হচ্ছে। হোয়াই ওয়ার দে আ লিটল হিটেড, তারা সবাই একটু মাথা গরম করে ফেলেছিল কেন। হোয়াই ডাজ দ্য পার্সন আস্ক ফর ফরগিভনেস, এখানে বক্তা ক্ষমা চাইছে কেন। ন নম্বর প্রশ্ন হল, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন,
সমস্ত পুরুষের মধ্যে আমি সব থেকে বেশি অসুখী। হু সেড দিস, হোয়াই ডিড হি সে সো, হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিজ আনহ্যাপিনেস, একথা কে বলেছে, সে একথা কেন বলছে, কিভাবে বক্তা তার অসুখী অবস্থা থেকে মুক্তি পেয়েছিল। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ, তুমি এত ফর্মালি সাজগোজ করে কেন এসেছো। হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তা কে। হু ইজ বিং স্পোকেন টু, বক্তা এখানে কার সাথে কথা বলছে। ডিসক্রাইব দ্য ফর্মাল গেট আপ দ্য আদার পার্সন হ্যাজ অ্যাপিয়ার্ড ইন, অন্য ব্যক্তিটি যেমন আনুষ্ঠানিক পোশাকে এসেছিল সেই পোশাকটির বর্ণনা দাও। হোয়াই ইজ দ্য পার্সন কনসার্নড ইন হিজ ইভিনিং ড্রেস, ব্যক্তিটি তার সন্ধেবেলার পোশাক নিয়ে এত সচেতন কেন ছিল। হোয়াট লেড দ্য স্পিকার টু মেক দিস কমেন্ট, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তা এই কথাটি বলতে বাধ্য হয়েছিল। আজকের 11 এবং শেষ প্রশ্ন হচ্ছে, লোমভ কেম উইথ আ প্রপোজাল টু ম্যারি নাটালিয়া স্টেফানোভনা, লোমভ নাটালিয়া স্টেফানোভনাকে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল। হোয়াট লজিক ডাজ হি গিভ ফর হিজ ডিসিশন, সে তার এই ডিসিশনের জন্য কি যুক্তি খাড়া করেছিল। অথবা এই প্রশ্নটা আরও একরকমভাবে আসতে পারে, হোয়াই ডিড লোমভ থিঙ্ক অ্যাবাউট টেকিং আ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড, লোমভ কেন বিয়ে করার ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছেছিল। হোম ডিড হি ওয়ান্ট টু ম্যারি, সে কাকে বিয়ে করতে চেয়েছিল। হোয়াই কেন সে তাকে বিয়ে করতে চেয়েছিল। অর্থাৎ আমরা এখান থেকে যা বুঝলাম, তিনটে চরিত্র এবং যে দুটো প্রধান ঝগড়া হয়েছিল, একটা অক্সেন মেডো জমির অংশটি নিয়ে, একটা হান্টিং ডগকে নিয়ে, এই দুটো পর্ব তোমরা খুব ভালোভাবে পড়বে। এছাড়াও কোটেশন তুলে তুলে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, সেই কোয়েশ্চেনগুলো যেমন থিম, যেমন সামাজিক প্রেক্ষাপট ইত্যাদি অন্যান্য টপিকগুলো বা যে কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া হলো, সবকটাই তোমরা চেষ্টা করবে ভালোভাবে পড়ে যেতে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং আমাদের স্টাডি উইথ অয়ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।